Assalamualaikum, welcome back to my another video, viewers. आज के आमादे कॉक्स बाजे जे चौथुर्तो दिन आर एकुन अनेक शौकल, तो आमी शौकल शौकल उठे गिए थी एवं नुराज़ बाबा के डाक चिलाम कारण ब्रेकफास्ट जाबो एजो नॉय, तो ग्रेस कॉक्सेर ब्रेकफास्ट टा कैमोन शिट आपना दर्शांगे शेयर करो जाते कोरे आपना रात क्यों जुदी एकाने थाकते चान ताहले एतटुकु होलो आइडिया है। নোরাইজ রোজা বাবা উঠো কি করে বেবি বেবি নোরাইজ ও কিন্তু তো নোরাইজ কিন্তু উঠে গিয়েছে আর আগের দিন রাতে যেহেতু নোরাইজ অনেক বেশি টায়ার্ড ছিল এই জন্য নোরাইজকে আর চেঞ্জ করিয়ে দেয়নি ও যেভাবে ছিল ওভাবে এসে ঘুমিয়ে গিয়েছিল তো ঘুম থেকে ওঠার পর ওকে ফ্রেশ করে দিলাম কাপড় চোপড় চেঞ্জ করে দিয়েছি আর নোরাইজ এখন আমাদের সঙ্গেই যাচ্ছে ব্রেকফাস্ট করতে তো গতদিনের মতো আজকেও ভেবেছিলাম যে আমরা একজন একজন করে ব্রেকফাস্ট করব বাট ঘুরতে গিয়ে আসলে একা একা ব্রেকফাস্ট করতে ভালো লাগে না তো নোরাইজ বাবা বলছিল যে নোরাইজ একদমই ডিস্টার্ব করবে না আর নোরাইজও এনজয় করবে চলো একসঙ্গেই যাই দেখা যাক কি হয় ব্রেকফাস্ট করতে পারলে করবো নয়তো না ঘুরে চলে আসবো তো এরকমটা আসলে আমাদের ইচ্ছে যে নোরাইজও যদি টুকিটাকে আমাদের সঙ্গে খেতে চায় তাহলে ও হয়তো এনজয় করবে আর কি ব্রেকফাস্টটা আর যেহেতু ভেতরে একটা প্লে জোন আছে তো এটাও আসলে একটা আশা ছিল যে নোরাজ ওখানে বিজি থাকবে বাট আলহামদুলিল্লাহ নোরাজ যাওয়ার পর কিন্তু ও আমাদেরকে একদমই বিরক্ত করেনি একদম আমাদের সঙ্গে ও ব্রেকফাস্ট এনজয় করেছে এবং খুব সুন্দরভাবে আমরা ব্রেকফাস্ট করতে পেরেছি তো এটা হচ্ছে ওদের যে টি স্টেশন সেটা আর এখানে জুসের মধ্যে একটা জুস ছিল সেটা হলো ওয়াটারমেলন জুস তো এটা কিন্তু ফ্রেশ ফ্রেশ ছিল একদমই তো ওদের ব্রেকফাস্ট সম্পর্কে যেটা না বললেই না ওদের আইটেম কিন্তু অনেক বেশি আহামরি না বাট যা কিছু আছে সবে অনেক বেশি মজা ছিল এবং সবগুলো খাবারই মানে যা দরকার সেটাই ছিল এমনটা এখানে একটা স্যুপ ছিল কর্ন স্যুপ আর ছিল লুচি আর এখানে ছিল হলো চিকেন বিরিয়ানি আর এখানটা ছিল ভেজিটেবল খুবই মজা ছিল বিরিয়ানি ভেজিটেবল সবগুলো খাবারই স্যুপটাও অনেক মজা ছিল আর এখানে ছিল চাউমিন করা ছিল আর ছিল হলো বয়েলড এগ বাট আমরা কিন্তু এগ পোস্ট করে নিয়েছিলাম ওদেরকে বলেছিলাম ওরা ওভাবে করে দিয়েছিল আর এখানে ছিল হালুয়া তো যা বলছিলাম ওদের খাবার যাই থাকুক না কেন প্রত্যেকটা খাবারই ছিল অনেক বেশি মজা এবং আমরা অনেক সুন্দরভাবে খেতে পেরেছিলাম আর পাশের যে আরেকটি স্টেশন ছিল ওখানের মধ্যে এখানে আপেল কাটা ছিল আর কিছু কেক ছিল প্লেন কেক যেগুলো সেগুলো আর এখানে ছিল বাটার জেলি ব্রাউন ব্রেড এবং হোয়াইট ব্রেড এগুলো ছিল টোস্টার ছিল যা থাকে তো খুবই মিনিমাম আসলে আইটেম অন্য অনেক রেস্টুরেন্টের মতো অনেক আহামরি না বাট ওদের যে প্রাইস ওদের রুম রেন্ট যা সে আন্দাজে ওদের ব্রেকফাস্টটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর যা কিছুই ছিল সবগুলো কিন্তু খাওয়ার মতো ছিল এমন না যে কোনো রকম দিয়ে দিয়েছে এরকমটা না আমরা কিন্তু অনেক তৃপ্তি সহকারে ব্রেকফাস্ট আসলে খেয়েছিলাম এবং নোরাজও খেয়েছিল আলহামদুলিল্লাহ আর ওদের স্যুপটা অনেক মজা ছিল খুবই লাইট ছিল যেহেতু আমরা একদমই স্পাইসি খাবারগুলো লাইক করি না তো স্যুপটা আসলে ওরকম টাইপের ছিল আর খুবই লাইট একটা মিউজিক চলছিল ভেতরে আর খুবই ভালো লাগছিল আর যেহেতু আমরা একটু সকালের দিকে গিয়েছিলাম তো লোকজন অত বেশি ছিল না হালকা লোকজন ছিল আরও একটা ফ্যামিলি খাচ্ছিল তো আমরা দুটা তিনটা ফ্যামিলি আসলে এখানে ছিলাম পুরো রেস্টুরেন্টে এই জন্য আরও ভালো লাগছিল আর নোরাজ এখানে যে লুচিটা ছিল ওটা একটু ক্রিসপি ছিল আর ক্রিসপি লুচি অনেক পছন্দ করে পুরীর মতো তো ওটাও খাচ্ছিল আমাদের সঙ্গে আর ওরও ভালো লাগছে ওখানে আরেকটা বেবি ছিল ওর সঙ্গেও কথা বলছিল আর ব্রেকফাস্ট করছিল আমাদের সাথে আর নোরাজের বাবা আর আমি ওখানে অনেক বেশি স্যুপ খেয়েছিলাম এবং জুসটাও খেয়েছিলাম আমাদের কিন্তু অনেক ভালো লেগেছে যে দেখুন আমি বলতে গেলে এই স্যুপটা দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম খুবই মজা ছিল খুবই লাইট ছিল আসলে তো যেটা বললেই না তো ওভারঅল গ্রেস কিন্তু খুবই আমার কাছে ভালো লেগেছে ব্রেকফাস্টটা করার পর আরও বেশি ভালো লেগেছে কারণ ওরা চাইলে যে রেট ওদের রুমে তো সেই হিসেবে ওরা যেটা সেটা দিয়ে আসলে কভার দিতে পারতো বাট ওরা কিন্তু সেটা করে নাই যা কিছুই দিয়েছে না কেন প্রত্যেকটা খাবারই কিন্তু খাওয়ার মতো এখানে যদি আরও দুটো আইটেম কমও থাকতো আমার মনে হয় যে তারপরেও আমরা সুন্দরভাবে ব্রেকফাস্টটা করতে পারতাম
এই আর কি। তো এটা আসলে অনেক বড় ব্যাপার একটা হোটেলের জন্য। তো আসলে কক্সবাজারে যাওয়ার আগে আমাদের খুব ভালোভাবে খোঁজ খবর নিয়ে যাওয়া উচিত, যেমন আমরা লাস্ট ডেতে এক্সোটিকা শ্যাম্পানে ছিলাম, বাট আনফর্চুনেটলি খুবই বাজে এক্সপিরিয়েন্স আসলে আমাদের ওখানে ছিল। তো আলহামদুলিল্লাহ গ্রেসের একটা দিন কিন্তু আমাদের খুবই ভালো কেটেছে। তো আজকে আমরা চেক আউট করবো, নেক্সট কোন রিসোর্টে যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।